Yes, yes. Apni chill korun, madam. All under control. Batake ekdom tala diye lock mere diyechi. Palanor kono upay nei. Nikuchi. Nikuchi. Nikuchi koreche. Etar kono mane ache. No phone, no internet, ar tar upor main door e tala. মহিলা ভেবেছেন তা কি আমাকে পাহাড়ে আটকে রাখবেন ভাবছিলাম বর্ডার পেরিয়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা দেখতে যাব তার হলো না মাঝখান দিয়ে বিজয় মাল্যটাও ফসকে গেল মহিলা জানলেন কি করে আমার প্ল্যান অন্তর্জামী নাকি কে কে রে মা তারা কুরিয়ার সার্ভিস এলেন এখানে সই করুন এটা কি ভাই আমার থোবড়া দেখে কি মনে হচ্ছে আমি জানি এটার মধ্যে কি আছে জানলে কি এত পাহাড় পেরিয়ে পার্সেল পৌঁছতে আসতাম আপনার নরকে মাঝখান থেকে আমার মোপেটটাও পুড়িয়ে দিল যত সব ভুলভাল বিদ্রোহী দল আচ্ছা আচ্ছা বেশ এই আমায় একটা হেল্প করে দিবি ভাই কি কিসের হেল্প এই তালাটা একটু ভেঙে দিবি না না ও সবই পাবো না আরে শোন না তোকে হাজার হাজার টাকা দেব তা দিয়ে তুই আবার নতুন মোপেডও কিনতে পারবি এই দেখ এই দেখ ওই আমাকে কি মুরগি বলে মনে হচ্ছে আপনার এক দেব না কানের গোড়ায় এই নোটগুলো দিয়ে আমি কি ইয়ে মুজবো গিয়ে তার মানে আর তা কেলানে আমার তার মানে এই নোটের মূল্য আর নেই জানেন না ডিমনিটাইজেশন যে হয়ে গেছে শোনেননি আমাকে টুপি পড়াতে এসেছে ওরে ফাদার তার মানে আমার এই মূল্যবান মূল্য ভান্ডার এখন মূল্যহীন আর কত ভাবে আটকাবি আমার দুর্গা রং শুধু দিয়েই গেলে রং শুধু দিয়েই গেলে সে রং যখন লাগলো এসে মুনি যখন জীবন মনন ধন করে কে রে এই মরেছে মা দুর্গা পেন নাম মা ঠাকুরন আদেশ করুন পার্টি করার সময় তো হয়ে এলো চাবি পাঠাচ্ছি যাও তালা খুলে খোরাকটাকে নিয়ে এসো আমি এই মরেছে মা ঠাকুরন সে তো বড় ঝামেলার কাজ কেন না মানে সে একটা বিকট তালা কিনা আই চুপ করো তো ব্যাকডেটেড বুড়ো ভাম নারায়ণ নারায়ণ বয়স হয়েছে কিনা ওইটাই তো সবচেয়ে বড় চাপ খোকা চল রে অনেক বেলা হলো যুদ্ধ করতে হবে তো আগে আমাকে বল এই জিএসটিটা কি আরে জিএসটি কাকে বলে তাও জানিস না ওটা তো একটা খুব দামি ইয়ে ইয়ে মানে ইয়ে মানে ইয়ে ইয়ে আবার ইয়ে কি এখন চল তো মা অপেক্ষা করছে চল বললেই চলা যায় নাকি আমি কি তোর মতো ভূত যেখানে সেখানে ধাই করে উদয় হয়ে পড়তে পারি পাহাড় লক দেখতে পাচ্ছিস না এই মস্ত তালাটা খুলবে কি তোর ফাদার আহা সেজন্যই তো আমার আশা এ তালা কেবল নিজের চাবিতেই খোলে তাই মা জননী আমাকে পাঠালেন তোকে নিয়ে যেতে নে চল চল আর দেরি করিস না মা তোকে মারবে তবেই তো বাঙালি ফুর্তি করতে পারবে ফুর্তি করাচ্ছি আমি এবার আর মরছি না এবার আমার গোপন প্ল্যান আছে সে তো প্রতিবারই থাকে
আর প্রতিবারই মা তোর গোপন প্ল্যানের ধ্বজা উড়িয়ে তোকে মায়ের ভোগে পাঠিয়ে দেন। উফ, সে আর বলিস না রে ভাই, সে ব্যথা থাই মালিশেও যায় না। তবে এবার আর না, এবার আমি আমার স্লিপার সেলের প্রয়োগ সবকের ভেতরে রাখা আমার সহযোগী এবার খাবে সব দেবতাদের কেমিক্যাল ওয়ারফেয়ার। কাকে বলে জানিস? না, অত জানতে গেলে আমি তোর মতো জানোয়ার হয়ে যাব, ওতে আমার কোনো কাজ নেই। তুই চল তো, এবার অনেক হয়েছে, তোর ওয়ারফেয়ার হয় কি না সেটা ওয়ারফিল্ডেই দেখা যাবে। আশায় মরে চাষা আর দর্পে মরে অসুর, লোকটা নে হাত পাতি তবু চেষ্টায় নেই কসুর। আজকে জানি কি যে হবে, ছেতরে যাবে মালটা, সিলেবাসে থাকবে লেখা গপ্পটাকে পাল্টা। আসলে তো হয় না মোটে, কোনো দিনও হয়নি, পাড়ার পেটি হয় কি ওরে ফিটিং সানিলেও নি। এইমাত্র এসে পৌঁছলেন মা দুর্গার একমাত্র রাইভাল মহিষাসুর। আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছ্বসিত জনতার ভিড়ে স্টেডিয়াম উপচে পড়ছে। এইবার প্রশ্ন, তিনি কিভাবে মায়ের কাছে হারেন? ত্রিশূল ডান দিকে লাগবে না বাম দিকে? জেনে নেব, কথা বলে নেব আমাদের অতিথি বিশেষ অজ্ঞদের কাছ থেকে। আমার ধারণা এবার বাম দিকেই লাগবে ত্রিশূল। কি বেসিসে বলতে পারেন আপনি এটা? এসব আপনাদের চালবাজি। আমি নিশ্চিত এবার ডান দিকেই লাগবে ত্রিশূল। আরে মশাই, স্পষ্ট দেখা যাচ্ছে কি চলছে। না না, আপনি যেটা বলছেন সেটা শুনুন, শুনুন দেখুন, এসব বস্তু দাও। এবারে চলুন সরাসরি মহিষাসুরের কাছেই জেনে নেওয়া যাক তার কি মন্তব্য। এ বিষয়ে আমি আর কি বলবো, স্বয়ং গুরুদেব বলে গেছেন যদি তোর মানে আমি, আরে বাবা, আরে তো কিছুই তো বলতে দিচ্ছেন না, তাহলে জিজ্ঞেস করেন কেন? তালিকা কি রে খোকা, মরার জন্য রেডি তো? অ্যাবসলিউটলি রেডি, এবার মরার কোনো সিন নেই, বদলে দেব সিলেবাস। অনেক হয়েছে তোদের একঘেয়ে গল্প। আচ্ছা, তা এবার কি প্ল্যান তো? প্ল্যান ইজ অ্যাবসলিউটলি পারফেক্টো। আমাকে যেমন ভাতে মারার চেষ্টা করেছিস সারা বছর জুড়ে, এবার আমি পাতে মারব তোকে। অনেক হলো তোদের বাঁধের, আমি বদলে দেব গল্পটাকে, জিতবো এবার আমি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আমার স্লিপার সেলের খাবি তোরা গোত্তা, জার্মাসুরি মারবে সব মানুষ দেবতা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাসি খাবার জমা জলে থাকবে জার্মা জ্যান্ত, দেখি এবার পারিস কিনা করতে তারে খান্ত। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যা জার্মা মেরে লাল, জিলে আপনি জিন্দগি। ওরে, এর সলিউশন তো আমি কোন যুগে করে রেখেছি রে পাগলা। ফায়ার, পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। অসুর মামা, ইউ রিয়েলি সিলি,
তুমি কি করে ভাবলে তোমার এইসব অপবিত্র ট্রিক্স দেবতাদের মতো পবিত্রদের ড্যামেজ করতে পারবে? দেবতা তো দূরের কথা, আমার পেট ময়ূরও এমন পবিত্র যে তার উষ্ণ জলেই রিপ্রোডাকশন হয়। কার্তিক চেপে যা, বড়দের মাঝে কথা বলতে নেই জানিস না, একদম চুপ, নেকা গরু। খেলি তো অসুর, তুইও চেপে যা, উনি পাগলা, এসব বলিস না। এই দেখ না লিস্টে আছে, হোলি মাদার কাউ, বচ্চনের ভিটে, টেগোরের লেখা, এসব ইজিক্যাল টু বিপ, এসব একদম বলতে নেই, বললেই ঘ্যাচাং, কাঁচি। কাঁচি? কাঁচি মানে? কাঁচি মানে বিপ, মানে বাংলায় কাঁচি মানে কথার ওপরে হাঁচি। আরে তো ওরে বাবা, আমার আবার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, দশ দশটা হাতের নেইল পেইন্ট করতে মেলা টাইম লাগবে কিনা বল। আমি আর তোর ওপর টাইম ওয়েস্ট করতে পারছি না অসুর, নে নে তাড়াতাড়ি অ্যাকশনটা স্টার্ট কর। আমি খেলবো না, আমি চললো। হ্যাঁ পালাবি নাকি? ঠিক আছে পালা। গল্প যে আর বদলালো না, মরলো শেষে অসুর,